हाय फ्रेंड, अपना देखते हैं नीट्स मैक एंड बार्स इन कोलकाता डॉट इन। फ्रेंड, आज के प्रॉब्लम सॉल्यूशन नहीं डिस्कस तो हमरा 32 एपिसोड अब दी कोरे थी, एक पर आरो आचे। कल के जेटा बनालाम माने आमी बोले थी जे गार्ड मीटिंग को चौथ जो रीडिंग है आसे ना खूब गुरुत्वपूर्ण पेपर, जरा बिगिनर तारा चट करे ये पेपर गुलो के धरा खूब मुश्किल हो जाए जे मन है प्रॉब्लम। किंतु आज के ये धरन सामार सीजन नहीं रेनी सीजन नहीं दो एक कथा अपन संगे शेयर कर देखो जे अनेक दिन धरे मैंने देखा जा मैं बोले आज फ्लोर परिष्कार ठीक ठाक मतन केयर करा खाँचा परिष्कार माझे माझे स्प्रे करा निम पाता जल दिए स्प्रे करा पाखिर शरीर स्प्रे करा एवं शॉर्टफुट मैंने समय समय दिन समय समय से चेंज कर फांगल भाइरल एंड बैक्टेरियल इनफेक्शन जलर थे आसते परे। किंतु सब किचुर ऊर्धे एबार एक जिनिस रही है जे अपनी पाखी के अपना जिस छोटो सेट आप होक बड़ो सेट आप होक माझारी सेट आप होक कलोनी सेट आप होक केज सेट आप होक जाई होक ना केन अपनी कतखानी समय तादेर जोने इनवेस्ट करते पारबेन। कारण देखो ब्रिडिंग आमरा प्रत्येके ही चाहिए, ब्रिडिंग क्यों चाय ना एरकम नय जे पाखी के हाँ एबार ब्रिडिंग थेके कारो 10 टाका इनकाम होच्छे कारो 5 टाका इनकाम होच्छे किन्तु ब्रिडिंग आमरा प्रत्येके ही चाहिए। किन्तु सेई ब्रिडिंग प्रपार ब्रिडिंग दुटो जिनिस आछे एखाने, एकटा होच्छे ब्रिडिंग होच्छे आर एकटा होच्छे भालो प्रोग्रेस होच्छे। प्रोग्रेसटा होच्छे जे जदि 10 जन आमी धरे हिसाब करे चलि तार जन माझखाने तार मध्ये दुजोने प्रोग्रेस होच्छे আর আটজনের কিন্তু প্রোগ্রেস নয় ব্রিডিং হচ্ছে। দুটো জিনিসকে ভালো করে বুঝুন, একটা পাখি মানে অ্যাডাল্ট এজে সে এলো সে ব্রিড করছে বাচ্চা হলো চারটে ডিম এগ লে করলো তার মধ্যে দুটো বাচ্চা বেরোলো দুটো আনফার্টাইল হলো বা দুটো ডেড ইন সেল হলো এটা হচ্ছে ব্রিডিং। প্রোগ্রেস মানে হচ্ছে 100% প্রোগ্রেস যেটা সেইটা কথা আমি আজকে ডিসকাস করছি, সেইটা পেতে গেলে কী করবে তার জন্যে এখানে প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। ধৈর্যের সঙ্গে যুক্ত রয়েছে আর একটা বড় জিনিস যে যে পাখি আপনি নির্বাচন করছেন বদ্রি লাভবার্ড ককটেল যার যে পাখি নিয়ে কাজ করতে চাইছেন ব্রিড করাতে চাইছেন সেটা উপযুক্ত ব্রিডারের ঘর থেকে নিন। কারণ আপনি যদি এই লাইনে বা এই বার্ড ব্রিডিং সেট আপে নিউ হন আর পাখির সম্পর্কে যদি আইডিয়া ঠিক মতো না থাকে, আমি কিন্তু ডিসকাস করছি ধরুন এই ডিসকাসটা শুনে অনেকে ভাববেন যে আমি তো এই কথাগুলো আগেও বলেছি কিন্তু আগে অন্য ক্ষেত্রে বলেছি, আজকে কিন্তু বলছি 100% প্রোগ্রেস। আপনার যদি পাখি যে পাখিটা নিয়ে কাজ করতে চাইছেন তার সম্পর্কে যদি এ টু জেড ওভারঅল একটা আইডিয়া, আমি অ্যাডভান্স আইডিয়ার কথা অ্যাডভান্স নলেজের কথা বলছি না, একটা বেসিকও যদি আইডিয়া না থাকে আপনার যদি মানে কীরকম বলবো আপনি ধরুন একজন সেলারের থেকে বা একজন বিডারের থেকে বলছেন পাখি নিচ্ছেন, আপনার যদি আইডিয়া না থাকে তাহলে কিন্তু উনি যদি ছেলেটাকে মেয়ে বলে আর মেয়েটাকে ছেলে বলে তাহলে কিন্তু আপনি নিতে বাধ্য, কারণ আপনার নিজস্ব কোনো আইডিয়া নেই। তার জন্যই বলছি বেসিক ওভারঅল আইডিয়াটাকে কমপ্লিট করতে হবে, দেন আপনি একটা ভালো বিডারের সঙ্গে যোগাযোগ করুন আপনার লোকালিটির মধ্যে বা অনেকে দূর দূর আপনার লোকালিটি নাও থাকতে পারে একটুখানি ইন্টেরিয়র জায়গায় বা যেখানে আমি বল মেন বক্তব্য হচ্ছে ভালো ব্রিডার তার সঙ্গে যোগাযোগ করে। সেই যখন ধরুন বার্ড যে বার্ডটা আপনি পারচেস পেয়ার এক পেয়ার হোক 10 পেয়ার হোক 2 পেয়ার হোক 5 পেয়ার হোক যাই হোক না কেন হোয়াট এভার সেই পেয়ারটা যখন হ্যান্ড ওভার হচ্ছে এবং আপনার সঙ্গে কস্ট নেগোসিয়েট হচ্ছে বা কস্টিং আপনার হয়তো বাজেট ঠিকঠাক মতন হচ্ছে না, দেখুন ব্রিডারদের থেকে আমার বক্তব্য হচ্ছে একটা সেলার যদি 2 টাকা বেচে একটা ভালো ব্রিডার সে 4 টাকায় বেচবে, তো আপনি যদি 2 টাকায় ইনভেস্ট করতে পারেন তো একটু টাকা জমিয়ে আরও 2 টাকা ইনভেস্ট করার চেষ্টা করুন। কারণ হচ্ছে তাহলে কিন্তু আপনার কিন্তু এই ফ্যাক্টরটা এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। মানে হচ্ছে এই 100% প্রোগ্রেস পেতে গেলে পাখি কিন্তু কোয়ালিটি বার্ড দরকার। তো এবার কোয়ালিটি বার্ড আপনি নিয়ে এলেন বাড়িতে, সেই নিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই ব্রিডিংয়ের পয়সার চিন্তাটা সেই মুহূর্তে ছেড়ে দিন। আপনাকে তাকে ঠিকঠাক মতন কেয়ার করে ভালোবেসে আস্তে আস্তে সব রকম ফুড ব্যালেন্স ফুড মেনটেন করে
তার এজের দিকে যখন সে যাচ্ছে, মানে যদি বাচ্চা পাখি নেন, যদি নয় বাচ্চা পাখি নেয়াই ভালো, মানে ধরুন বাচ্চা মানে তো আমি হাঁড়ি থেকে বা বক্সের মধ্যে রয়েছে সেই বাচ্চা নয়, ব্রিডিং পেয়ারের জন্য আপনি মোটামুটি 3.5 মাস 4 মাস কি 4.5 মাসের বাচ্চা নিলেন, এসে বদ্রি হোক লাভবার্ড হোক যাই হোক, বদ্রি হলে আর একটু নিচে নিতে হবে, ধরুন 1.5 মাসে নিতে হবে, কারণ বদ্রি সেই সময় অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, মানে 6-8-9 মাসের মধ্যে অ্যাডাল্ট হয়ে যায়। তো সেটা পাখির ওপর নির্ভর করছে আপনি বাচ্চা কোন এজে কোন টাইমিংয়ে নেবেন। তো সেখান থেকে সে সেমি অ্যাডাল্টে আসছে, সেখানে তার পেয়ারিং হচ্ছে, পেয়ারিংয়ে আস্তে আস্তে সে ব্রিডিং পেয়ারে যাচ্ছে। এবার যদি ব্যালেন্স ফুড থাকে, মেনটেন্যান্স ঠিক থাকে, আপনার সমস্ত কিছু ওভারঅল কিছু যদি সব কিছু ঠিক থাকে, সব কিছুর মধ্যে কিন্তু পাখির কেয়ার করছে, তার মানে সেবা শুশ্রূষা করছে, তাকে ঠিকঠাক মতন ফিড ফুড ব্যালেন্স ফুড মেনটেন করা করছে, দানা ঠিকঠাক মতন রেশিওতে প্রোভাইড করা করছে, এবং তার মেডিসিন সাইডে যে মেডিসিন সাপোর্টটা দরকার সেটাও আপনি ঠিক মতন করছেন, তখন গিয়ে পাখি যখন এজে গেল, অ্যাডাল্ট এজে এলো, অ্যাডাল্ট এজে থাকার সঙ্গে সঙ্গেই কিন্তু পাখিকে কিন্তু ব্রিডিংয়ে বসাবেন না, তার 2-3 মাস ছেড়ে দিয়ে, আরও বেশি ছাড়লে তো ভালো হয়, আমি কম করেই বললাম, 2-3 মাস ছেড়ে দিয়ে পাখিকে ব্রিডিংয়ে নিয়ে আসুন। তো সেখানে কিন্তু দেখবেন আপনার যদি পাখি, সে বদ্রি হোক লাভবার্ড হোক ককটেল হোক যে কোনো পাখি ধরুন না কেন, যদি 4টে ডিম লে করে, 4টে ডিমে কিন্তু 90% চান্স থেকে যাবে ফার্টাইল হওয়ার এবং সেখান থেকে বাচ্চা বেরোবে। এবং সেই বাচ্চা, কারণ মা বাবার যদি হেলথ ঠিক থাকে তাহলে অপুষ্টি বাচ্চা মানে পঙ্গু বাচ্চা বা অপুষ্টি বাচ্চা বেরোবে না, সেখানে তার হেলথ ট্রিটমেন্ট। এবং এখানে আর একটা জিনিস সমস্যা হয়, পাখি নির্বাচনের উপর নির্ভর করে, যেমন ধরুন লাভবার্ডের বেশিরভাগ রোজি গ্রুপের পাখি পেরেন্টিং খুব ভালো, মানে আফটার হ্যাচিং বেবি মানে সে তার বেবিকে ঠিক মতন ফিট করাচ্ছে এবং কেয়ার করছে, অনেক সময় ফিশারও অবধি ঠিক আছে, গ্রিন ফিশার প্যাস্টেল অবধি সব ঠিক আছে, হাই রেঞ্জের পাখির দিকে গেলে তারা কিন্তু বাচ্চাকে খাইয়ে পড়িয়ে মানে যেমন গ্রে প্যারট, গ্রে প্যারটের একটা সমস্যা হচ্ছে বাচ্চাকে প্রায় 20-22 দিন আপনার ঠিক মতন খাওয়ানোর পর, সে দুটো বাচ্চা হোক একটা বাচ্চা হোক আর 4টে বাচ্চা হোক, তারা কিন্তু ওই যতখানি ফুড একটা বাচ্চার প্রয়োজন ততখানি ফুড তারা প্রোভাইড করতে পারে না, তখন আমাদের কিন্তু হ্যান্ড ফিডে নিতে হয়। এটা যে কোনো ব্রিডারকে আপনি জিজ্ঞেস করতে পারেন, এটা গ্রে প্যারটের একটা বড় মানে ড্রব্যাক বলতে পারেন, ফল্ট বলতে পারেন। তেমনি পাখি নির্বাচনের সঙ্গে সঙ্গে নির্ভর করছে কোন পাখি পেরেন্টিং ভালো আফটার হ্যাচিং বেবি আর কোন পাখি নির্বাচন, তখন আপনাকে ফস্টারিং করতে হবে, কারণ আপনি যখন নলেজের মধ্যে রয়েছেন, নলেজটা যখন গ্যাদার হয়ে গেল তাহলে আপনি কিন্তু ডিম চালাচালিটা করতে পারবেন। তো রোজই মোটামুটি ভালো পেরেন্টিং, তারা ঠিকঠাক মতন কাজ করে, সেই জন্য অনেক ব্রিডাররা রোজিকে ফস্টারিংয়ের জন্য রাখে, মানে ধরুন মার্কস অ্যান্ড ফিশারের এক লে হলো, তারা ব্রিডাররা জানে এরা কিন্তু বাচ্চা হ্যাচিং করতে পারবে না, বাচ্চা যে হিটটা দরকার সেটা তখন ওই ডিমগুলোকে নিয়ে ওদের সঙ্গে চেলে দেওয়া হয়, ওরা যে ডিমটা পেরেছে সেই ডিমটা ফেলে দেওয়া হয়। এটা এক ধরনের পাপ কাজ ঠিকই, কারণ আমি একটা বাচ্চাকে জন্ম দেওয়ার জন্যে তার বাচ্চাগুলোকে নষ্ট করছি, কিন্তু বেশিরভাগ ব্রিডাররা এটা কাজ করে। এবার তাদের মেন্টালিটি এবং আমাদের মেন্টালিটি আলাদা হয়। তো যাই হোক, এমন পাখি নির্বাচন করুন যেখানে দেখবেন তার মানে কলোনিতে একটা একটু সুবিধা হয়, যে যে বসছে না সেই ডিমটা অন্য জায়গায় চেলে দিলে দেখে নিলাম আমার ফার্টাইল ডিম আছে কি না, সেই ফার্টাইল ডিমটা চেলে দিলাম সেই বাচ্চা বার করে দিল। এটা বদ্রির ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রেই হয়, ফিঞ্চের ক্ষেত্রেও হয়, আমি দেখা মানে অভিজ্ঞতা মোটামুটি আছে, বদ্রির ক্ষেত্রে তো হয়ই হয়, এটা লাভবার্ডের ক্ষেত্রে তো প্রচুর হয় এবং ককটেলের বেলা তো হয়। তো এই 100% প্রোগ্রেস পেতে গেলে আপনাকে কিন্তু শুরুটা কিন্তু সেইভাবেই শুরু করতে হবে, যেভাবে শুরু করলে আপনার 100% প্রোগ্রেসটা পাবেন। কারণ দেখুন আমরা কি করছি, যে দুটো 4টে ডিমের থেকে দুটো বাচ্চা বেরোলো, দুটো ফেলে দিলাম, দুটো হলো না ওই দুটো বাচ্চা, কিন্তু ভেতরে কিন্তু একটা চাহিদা 4টে ডিম থেকে যদি 4টে বাচ্চাই হতো তাহলে তাকে বলে কিন্তু 100% প্রোগ্রেস। এবার কোনো পাখি যদি 1টা ডিম পেরে 1টাই হ্যাচিং হলো সেটাও 100% প্রোগ্রেস, আবার কেউ 10টা ডিম পেরে 10টাই হ্যাচিং হলো সেটাও। এবার 10টা ডিমের থেকে সবসময় হ্যাচিং আসে না, কারণ হচ্ছে যে পাখি ধরুন ওদের যে হিটটা 10টা ডিমে যে ওদের তো ধরুন শরীর এইটা পেটের মাধ্যমে যে হিটটা ডিমের ওপর বসে দেবে, সাইড দিয়ে ডিমগুলো যদি বেরিয়ে যায় তাহলে ঠিক মতন প্রপার হিট জেনারেট করছে না ওখানে, তাহলে সেই বাচ্চাটা কী করে ফুটবে। মোটামুটি 10টা অনেক লাভবার্ড দেখা যাচ্ছে 8-9টা ডিম লে করছে, মেল ফিমেল কনফার্ম, সেখান থেকে আপনি আশা রাখতে পারেন 5টা কি 6টা বাচ্চা বেরোবে।
এটাকে আপনি 100% প্রোগ্রেসে রাখতে পারেন। তো এইটার জন্যই আজকে এই এপিসোড করা। এপিসোডটার নামই হচ্ছে, এটা পার্ট প্রবলেম সলিউশন নয়, 100% প্রোগ্রেস আপনি কী করে পাবেন। তো এইটার বক্তব্য আমার রাখলাম, ভেবে দেখবেন। আর ভিডিও যেমন প্রত্যেকবারই বলি, ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। যদি ভিডিও ঠিক লাগে একটা শেয়ার করবেন, লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য নিয়ে আসতে পারি। যেমন নিয়ে আসতে চলেছি এই চ্যানেলের মধ্যে, যাতে আপনাদের সবার ভালো হোক, ভালো থাকবেন, বাকিকেও ভালো রাখবেন।